আমাদের রায়গঞ্জের বিধায়ক আমাদের নেতা রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণ কল্যাণী মহাশয় রায়গঞ্জ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষিত হলেন। এই জন্য আমরা আজকে প্রচন্ড পরিমাণ আনন্দিত এবং খুশি, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা 100% জিতবো, আমরা 100% জিতবো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় জিতবেই জিতবেই জিতবেই। আমরা রায়গঞ্জের মানুষ থেকে শুরু করে, জেলার মানুষ থেকে শুরু করে, উত্তরবঙ্গের মানুষ থেকে শুরু করে, পশ্চিমবঙ্গের মানুষ জানে যে রায়গঞ্জ লোকসভা, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় দিন রাত 24 ঘন্টা মানুষের স্বার্থে কাজ করে থাকেন। ওনার উনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ওনার উনি শুধু মানুষের জন্য কাজ করে থাকেন। এই কারণেই আমরা 100% বিশ্বাসী আমরা এবার ভোটে জিতবই। তার সঙ্গে মমতা ব্যানার্জির এত এত প্রকল্প যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, তার জন্য আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় 100% ভোটে জিতবে। হ্যাঁ, আমরা প্রচার শুরু করে দেবো। আমাদের নেতা কৃষ্ণ কল্যাণী মহাশয় উনি কলকাতায় আছেন, উনি আসলেই আমরা আমাদের প্রচার শুরু করে দেবো। একটু ভালো করে, একটু ভালো ছবির জন্য দরকার। আরে ভালো করে খাওয়া, একটু ভালো করে হাত, মুখের উপরে দুনিয়ার হাত গেলে এত ভালো আছে। দুটো আগে তো সঙ্গে আমরা গালার বক্তব্য দূর থেকে নিলে পরে সবাই ভালো পায়। Tira, 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 tira